বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তেরোখাদা ও কেয়ার বাংলাদেশের কোভিড নাইন্টিন ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে এবং শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রছাত্রীদের কোভিড নাইন্টিন টিকার অনলাইন নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সরকারি ইখরি কাটেঙ্গা হক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ছাত্রছাত্রীদের অনলাইন নিবন্ধন কার্যক্রমে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শারাফাত হোসেন মুক্তি তারখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শাহী মুদাসের মেহরান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা তেরোখাদা প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা সিনিয়র শিক্ষক মোহাম্মদ শারাফাত হোসেন দীপু ও ক্রীড়া শিক্ষক মুন্সী এনামুল কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের পক্ষে প্রকল্প কর্মকর্তা ডলি সুলতানা ইউনিয়ন ফেসিলিটিজার মৌমিতা মণ্ডল ও মিল্টন পান্ডে ভলেন্টিয়ার আখিরানি পাল ও বৈশাখী বিশ্বাস জানা গেছে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনলাইন নিবন্ধন না করে ভ্যাকসিন গ্রহণ করেছে যার ফলে ছাত্রছাত্রীরা টিকা সনদ সংগ্রহ করতে পারছে না ছাত্রছাত্রীরা যাতে সহজেই টিকা সনদ পেতে পারে সে লক্ষ্যে খুলনা জেলার সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ এবং কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য ইউনিটের উপদেষ্টা এস এম রেজাউল ইসলামের পরামর্শে খুলনা জেলার শতভাগ ছাত্রছাত্রীদের অনলাইন ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে সকল ছাত্রছাত্রীদের কোভিড নাইন্টিন টিকার অনলাইন ভ্যাকসিন নিবন্ধনের ব্যবস্থা করা হয় তারই ধারাবাহিকতায় খাদা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হবে উল্লেখ্য যে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান অনলাইন ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন